আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে জালি কুমড়া দিয়ে সবজি রান্না করব। এজন্য প্রথমে আমি একটা জালি কুমড়াকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার জন্য এর সাথে দিয়েছি হালকা 1 চিমটি পরিমাণ হলুদ। হলুদ দিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু লাড়িয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন একটা জালির ভিতরে নামিয়ে নিয়েছি, নামিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। রসুন কুচি পেঁয়াজ একসাথে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। তো আগে তো জালি কুমড়া দিয়ে শুধু সবজি খাওয়াতে, এখন দেখি জালি কুমড়া দিয়ে লেডিস ব্যাগ কত কিছু বানানো হচ্ছে। মনে সম্ভবত জালি কুমড়ার দাম বেড়ে যেতে পারে। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। তো এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে সিদ্ধ করা যে জালি কুমড়াটা ছিল আমি ওটাকে দিয়ে দিব। এরপর আমি এটাকে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। লাড়ানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি একটু পানি। পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আর একটু সুন্দর করে লাড়িয়ে দিব। আমার চুলাটা যেখানে ওইখানে অনেক খোলামেলা, একটু বাতাস বেশি, এই জন্য ঢাকনাটা তোলার সাথে সাথে বাতাসটা গায়ের দিকে উঠে আসে, এই জন্য বিরিয়াটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না। এরপর আমি এটাকে আর একটু সুন্দর করে লাড়িয়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা পলক উঠে গেছে, এখন আমি এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। লাড়ানো হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে এটাকে আরও একটু ভালো করে লাড়িয়ে দিব। তো এইভাবে ডিম ফেটানো জালি কুমড়ার তরকারি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। এভাবে খেলেও ভালো লাগে। প্রতিদিন প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি আসে না, এক এক সময় এক এক ধরনের খাবার খেলে ভালো লাগে। তো এইভাবে একটু হিসাব করে চললে আপনাদের টাকাও সাশ্রয় হবে, সময়ও বাঁচবে। লাড়ানো হয়ে গেছে, আমি এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে একটু লাড়িয়ে দিব। এরপর এর ভিতরে দিয়ে দিব ফেটানো ডিম। ডিম ফেটানোর জন্য আমি দুইটা প্রথমে ডিমকে ফেটিয়ে নিয়েছি, এরপর এটাকে ডিমের তরকারির সঙ্গে দিয়ে দিব। আমি ভুল বলে ফেলেছি, জালি কুমড়ার তরকারির সঙ্গে ডিমটা এখন ঢেলে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। তো ছোটোবেলা কে কে তাল টোকাতে গিয়ে বলতেন থুক্কো, ওই কথাটা কে বলতেন কমেন্ট করে বলবেন। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আপনারাও আমার মতো করে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।